পেশা হিসেবে জাতীয় স্বীকৃতি পেল ফ্রিল্যান্সিং চলতি বছরের আগস্টে একনিক সভায় ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সেই আদেশের বাস্তবায়ন করে দেখাল আইসিটি বিভাগ পেশা হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি পেল ফ্রিল্যান্সিং বুধবার রাতে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল মাধ্যমে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে যুক্ত হয়ে ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমি সত্যি আজকে ভীষণ খুশি সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ উদ্বোধনের পরই প্রাণোচ্ছল হাসি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি আমি আমাদের তরুণ সমাজকে আমি অভিনন্দন জানাই এবং আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের একটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ বা মন্ত্রণালয় আমি সজীব অজয় জয়কে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের মানে বেসরকারি খাতের উদ্যোক্তা তাকেও আমি বারবার বলছিলাম যে কিছু একটা উদ্যোগ নিতেই হবে এই ছেলে মেয়েদের স্বীকৃতি দিতে হবে এবং তারা আমাদের সমাজে এবং বিরাট অবদান রেখে রেখে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও রাখতে পারবে আমি মনে করি আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পাচ্ছে এই কারণেই আমাদের বিদেশের যে যারা সশরীরে থেকে কাজ করছে তারাও যেমন রেমিটেন্স পাঠাচ্ছে আবার যারা ফ্রিলান্সিং করে টাকা আনছে সেটাও কিন্তু একটা রেমিটেন্স হিসেবেই আমরা ধরে নিতে পারি সময় উদ্যোক্তা ও তরুণ তরুণীরা এ আরো মনোযোগী হবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী আমি মনে করি আজকে পরে আমাদের আরো অনেক উদ্যোক্তা অনেক তরুণ তরুণী এই ফ্রিল্যান্সিং কাজে আরো মনোনিবেশ করবে তারা আমাদের যে ভাষা শেখার অ্যাপস আছে সেখান থেকে আরও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শিখে বিভিন্ন দেশের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারবে নিজের পায়ে দাঁড়াবে নিজের বস নিজে হবে এবং নিজেরা কাজ করবে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় দেশে পেপাল সেবা চালু করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি আজকে যে ফ্রিলান্সার আইডি এটি তাদেরকে পরিচয় দেবে আত্মমর্যাদা দিবে দশ লক্ষ ফ্রিল্যান্সার উন্নীত করা দু সালের মধ্যে এই মুহূর্তে এখন কিন্তু ই কে ওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার সহ যেই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম পরিচয় প্ল্যাটফর্ম এগুলো সবই উপদেষ্টা মহোদয় করে দিয়েছেন এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে পেপালের সাথে একটা বৈঠক করে যদি পেপালের ডিজিটাল ওয়ালেটটা আমাদের ফ্রিল্যান্স ভাই বোনদেরকে আপনি উপহার দেন তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এটাই আমরা বিশ্বাস করি অপরদিকে গর্বভবন থেকে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান সেখানে আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম আলম সেখানে আইসিটি বিভাগের বিভিন্ন অধিদপ্তরের প্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন বিসিএস বেসিস আইএসপিএ বাক্য এবং ইক্যাবের প্রতিনিধিরা